আপনাদের সামনে হাজির সময়সাময়িক বিষয়গুলো নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগেই দেখতে পান। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ করব, আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আমি একজন সৌদি আরব প্রবাসী, দীর্ঘ প্রায় দেড় দশক ধরে সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি। সেই দেড় দশকের অভিজ্ঞতা থেকে প্রবাসীদের সুযোগ সুবিধা অধিকার নিয়ে ভিডিও করি এবং সম্প্রতি কিছু হজ নিয়ে ভিডিও করাতে সেই ভিডিওগুলোতে অসংখ্য সাড়া পেয়েছি এবং আপনারা আপনাদের অসংখ্য মন্তব্য প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় হজ নিয়ে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে সামনে হাজির হয়েছি। ইতিমধ্যে থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝেছেন যে আজ যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে হজ মন্ত্রণালয়কে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী যার নাম আশরাফুল জামান, তিনি একটি আইনি নোটিশ পাঠিয়েছেন যে হজের খরচ 6,72,618 টাকা থেকে নামিয়ে 4,00,000 টাকার ভেতরে পুনর্নির্ধারণ করার জন্য। তিনি সেই আইনি নোটিশটিতে আরও উল্লেখ করেছেন আগামী 7 দিনের ভেতর যদি সেটি কার্যকর না হয় তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। সম্মানিত মুসলিম সবাই, আপনারা জানেন যে হজ 2023-এ বাংলাদেশ সরকারের সাথে সৌদি আরবের সরকারের ইতিমধ্যে চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী এই বছর বাংলাদেশ থেকে 1,27,198 জন হজযাত্রী হজ করার জন্য সৌদি আরব সুযোগ করে দিবে। সেই সুযোগের আলোকে ইতিমধ্যেই হজ মন্ত্রণালয় এবং হজ এজেন্সির যে সংগঠন হাব তাদের নিবন্ধন শুরু করেছে এবং যে দুটি প্যাকেজ ঘোষণা করেছে যেটি অত্যন্ত ব্যয়বহুল, যেটি বিশ্বের কোনো দেশে নেই, বাংলাদেশেই একমাত্র বিরল, যেখানে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া থেকে 3 গুণ এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে 2 গুণ। তো আকাশ ছোঁয়া অকল্পনীয় প্যাকেজটির কারণে হজের নিবন্ধন একদম স্থবির হয়ে পড়েছে এবং অনেকে নিবন্ধন করেও সেটি বাতিল করছেন, যেখানে দুইবার হজের নিবন্ধনের সময় ভারীও সেখানে সাড়া পাচ্ছেন না। ইতিমধ্যে মাত্র 35,000 হাজি সাহেবগণ নিবন্ধন করেছেন, যেখানে লক্ষাধিক হাজি সাহেবের নিবন্ধন করার কথা ছিল, ইতিমধ্যে দুইবার সময় ভারীও সেখানে সারা মিলছে না। তার একটাই কারণ, সেখানে হচ্ছে অতিরিক্ত খরচ, যেখানে সরকারি খরচ ধরা হয়েছে 6,83,018 টাকা এবং বেসরকারিভাবে হজের খরচ ধরা হয়েছে 6,72,618 টাকা। এর মধ্যে শুধুমাত্র বিমান ভাড়াই নির্ধারণ করা হয়েছে 1,98,000 টাকা এবং বাড়ি ভাড়া 2,05,000 টাকা এবং মিনায় তাঁবু ভাড়া 1,60,000 টাকা, খাবার খরচ 35,000 টাকা, ভিসা খরচ 8,000 সামান্য বেশি। এইগুলা শুধুমাত্র বেসিক খরচ, সেখানে সৌদি আরবে আপনার অন্যান্য খরচ, কোরবানির খরচ সব মিলিয়ে এবারে মিনিমাম 8,00,000 টাকার নিচে কেউ হজে যেতে পারবেন না, সেটা একটা স্বাভাবিক বিষয়। সেই অতিরিক্ত খরচের কারণে অনেকে সেই নিবন্ধনগুলো বাতিল করছেন এবং নিবন্ধন করতে উৎসাহিত হচ্ছেন না। আসলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সারা বছরের দুর্নীতির দায়টা সেই হজযাত্রীদের, ধর্মপ্রাণ মুসলমান যারা সারা বছর তাদের সঞ্চয়ের টাকা দিয়ে একটি স্বপ্ন দেখেন যে হজ করার জন্য, সেই হজের এর উপরেই তাদের সেই দৃষ্টিটা পড়েছে এবং তারা সম্প্রতি যেই প্যাকেজটি ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আমরা যারা সৌদি আরবের এই রুটে আসা যাওয়া করি, এখনও পর্যন্ত আজ পর্যন্ত আমরা বিমান টিকেটের দাম দেখেছি সাধারণ যাত্রীরা যারা আসা যাওয়া করছেন তাদের 2,2400-2,2500 রিয়ালের মধ্যে, যেটা 70 থেকে
80,000 টাকা। সেইখানে একটা বিমান হজ সেম বিমান সেম সেম দূরত্ব সেম যাত্রাপথ সব মিলিয়ে 1,98,000 টাকা। সেটা কি প্রমাণ করে না সারা বছরের বিমানের দুর্নীতির এর দায়টা, দুর্নীতি করে যে লুপাট করেছে সেই লুপাটটা লুপাটের ব্যাকআপ দেওয়ার জন্য এই নিরীহ হজযাত্রীর এর উপরে সেই কূপটি ফেলেছেন দুর্নীতিতে জর্জরিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হ্যাঁ, এখানে প্রশ্ন জাগতে পারে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তো শুধু না, সৌদি এয়ারলাইন্সও আছে। হ্যাঁ, সিভিল এভিয়েশন যেহেতু বাংলাদেশ থেকেই যাত্রীগুলো পরিবহন করবে, সেখানে সেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই নেতৃত্ব দেয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যদি সেই ভাড়া পুনর্নির্ধারণ করে কমিয়ে আনে, সেখানে সৌদি এয়ারলাইন্স সেই কম নিতে বাধ্য, এবং যদি প্রাইভেট এয়ারলাইন্সকেও দায়িত্ব দেওয়া হয় সেখানে আরও কমে যেতে বাধ্য। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের কাছে, ধর্ম মন্ত্রণালয়ের বরাত দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি, এই হজের বিমান পরিবহনটা উন্মুক্ত করে দিন, সিন্ডিকেট ভেঙে দিন, প্রাইভেট এয়ারলাইন্সগুলো ট্রানজিট এয়ারলাইন্সগুলোকেও দায়িত্ব দিন, দেখবেন সুস্থ সুন্দর নিরাপদে অসংখ্য মানুষ তাদের স্বপ্ন পূরণের জন্য আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী হজ করার জন্য যেতে পারবেন। তাই পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।